এরপরে প্রশ্ন হলো কোন সময়কাল হইতে আজান দেওয়ার প্রচলন শুরু হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আজান দিয়েছিলেন না দিয়ে থাকলে কেন দেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের পরে জামাতে সাহাবীদেরকে নামাজের জন্য আসার আহ্বান করা হবে কিভাবে আহ্বান করলে সবাই জানবে যে জামাতের সময় হয়েছে এটা নিয়ে পরামর্শ হলো কেউ বলল যে বেল বাজানো হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করলেন না যে এটা অন্য ধর্মাবলম্বীরা করে তাদের সাথে মিলে কেউ অন্যটা পরামর্শ করে দিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা পছন্দ করলেন না এরপরে সিদ্ধান্তহীনতার সাথে সবাই চলে গেলেন যে নামাজের ওয়াক্ত হয়েছে জামাত দাঁড়াবে এটা বোঝাবার জন্য কিভাবে মানুষকে আহ্বান করা যায় ডাকা যায় এটা নিয়ে কোনো ডিসিশনে আসা গেল না সাহাবীরা চলে গেলেন তখন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর স্বপ্নের উপর ভিত্তি করে চালু করেছেন এবং তিনি যেটা চালু করেন ওইটাই শরীয়ত ওইটাই ওয়াহী কারণ মায়ান্তে পানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা তিনি মুখ থেকে কোনো কথাই বলেন না যাই উচ্চারিত হয় এটা ওহী আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত এখন প্রশ্ন হলো নবীজি আজান কখনো দিয়েছেন কিনা উত্তর হলো উনি কখনো আজান দিয়েছেন বলে আমরা জানি না কেন আজান দেন নাই আল্লাহ ভালো জানেন তবে তিনি যারা সারা জীবন ইমামত করেছেন যিনি ইমামত করবেন তিনি এবার আজান কিভাবে দিবেন যিনি আজান দিবেন একামত তাকে দিতে হবে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইমামতই করেছেন তিনি আবার আজান কোত্থেকে দিবেন এই জন্য দিতে পারেন নাই কিন্তু তিনি আজানের ফজিলত বর্ণনা করেছেন কোন কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই কিন্তু তিনি বলেছেন তখনই বলাটা প্রাধান্য পায় কারণ তার জন্য বিশেষত্ব থাকতে পারে তিনি নবী হিসেবে আসলে শুধু ইমামতি করবেন কিন্তু আজানের মর্যাদা দিয়ে বর্ণনা করেছেন কেউ যদি আজান দেয় কিয়ামতের দিন তার মাথা উঁচু থাকবে সবার উপরে সে সম্মানিত এটা বোঝা যাবে দুনিয়াতে সে আজান দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য শুধু পয়সার দান দেওয়া চাকরির উদ্দেশ্যে করলে এটা হবে না আল্লাহর কাছে সওয়াবের আশা থাকতে হবে ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনদের সম্পর্কে বলেছেন তার আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার সমপরিমাণ সওয়াব দান করবেন বিদা আজানের সওয়াব অপরিসীম সেটি আমাদের দেওয়ার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হলো নামাজে ইমামতি করতে অথবা নামাজ পড়তে সূরা নিসের দিক থেকে উপরের দিকে পড়া যাবে কিনা অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফিল পাঠ করে পরের রাকাতে সূরা তাকাসুর এটা পাঠ করা যাবে কিনা পাঠ করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নামাজ পুনরায় পড়তে হবে কিনা জানতে পারলে খুশি হব নামাজের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ অর্থাৎ উপরের দিক থেকে নিচের দিকে আসতে হবে আপনি সূরা ফাতিহার পর সূরা তাকাসুর আগে পড়বেন এরপরে সূরা কুরায়ের সূরা ফিল সূরা অন্য সূরা পড়বেন সূরা অন্য সূরা পড়বেন যেহেতু আগে তাকাসুর জন্য আগের রাখাতে আগেরটা পড়বেন পরের রাখাতে পরেরগুলোর থেকে কোনোটা পড়বেন আপনি যদি উল্টা করে ইচ্ছাকৃত পড়েন তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হবে মাকরু হবে আর যদি আপনার এটা ভুলে হয় যে হঠাৎ একদিন হয়ে গেছে আপনি টের পান নাই আগের রাখাতে যে আপনি শেষের সূরা পড়ছেন পরের রাখাতে দেখা গেল আগের সূরা পড়ে ফেলেছেন উল্টার দিকে গেছেন তাহলে এর কারণে গুনাহ হবে না মাকরু হবে না যেহেতু এটা ইচ্ছার বাইরে হয়েছে কিন্তু সাধারণ অবস্থাতে আমাদেরকে সূরার ধারাবাহিকতা রক্ষা করে পড়াটাই সুন্নাহ এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ